Hi, welcome back to our YouTube channel. কেমন আছেন আপনারা সবাই? গত ভিডিওতে আমরা দি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থেকে 7টি সফলতার নীতি দেখেছিলাম, যেগুলো অনুসরণ করে আপনিও হতে পারেন একজন সফল ব্যক্তি। আজ এই ভিডিওতে বাকি 6টি নীতি দেখব। যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিংক দেওয়া আছে, অবশ্যই সেটি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই বাকি নীতিগুলো। 8, অবিরাম চেষ্টা। বেশিরভাগ লোক জীবনে যা চান তা পেতে ব্যর্থ হন, কারণ তারা এক দুবার ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দেন। কোনো সফল ব্যক্তি বলেননি যে চ্যালেঞ্জগুলো তাদের পক্ষে খুব শক্ত, পরিবর্তে তারা সফল হওয়ার জন্য যা প্রয়োজন তা করতে প্রস্তুত ছিলেন, এমনকি জিনিসটিতে যদি 100 বারও তারা ব্যর্থ হন। চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা সফল হওয়ার একটি অংশ, অধ্যবসায় আপনাকে শেষ পর্যন্ত আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবেই। মোট কথা, হার মানা যাবে না। আপনি আপনার কাজে 100 বার ব্যর্থ হলেও হার মানবেন না। মনে রাখবেন, এডিসন বাল্ব তৈরিতে 1000 বার ব্যর্থ হয়েছিল। 9, মাস্টারমাইন্ডের শক্তি। আপনার গ্রুপটি খুব বিজ্ঞতার সাথে নির্বাচন করুন, কারণ এটি আপনার যা ইচ্ছা তা অর্জনে আপনাকে সহায়তা করবে। একটি সহায়ক গ্রুপ আপনাকে অর্থনৈতিক এবং মানসিক উভয় উপায়ে সহায়তা করবে। অর্থনৈতিক উপায় মানে অভিজ্ঞতা এবং মগজ শক্তির সংমিশ্রণ। মানসিক উপায়ে সঠিক প্রেরণা যা আপনাকে অনুপ্রাণিত করে ও চ্যালেঞ্জ জানায়। আপনাকে এমন লোকজন নির্বাচন করতে হবে যারা আপনার মতো ইতিবাচক চিন্তা করে, আপনাকে উচ্চতে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করে। এমন লোকদের দ্বারা নিজেকে ঘিরে রাখলে আপনি আরও বেশি অর্জন করতে পারবেন। 10, অবচেতন মন। মিস্টার হিল আমাদের এই বইয়ের মাধ্যমে সমস্ত বিষয়ে কথা বলে বিভিন্ন মাধ্যমে অবচেতন মনকে সমন্বিত করার পরামর্শ দিয়েছেন। এটা ঠিক অভ্যাসের মাধ্যমেই সম্ভব। আপনি যদি ধনী হতে চান তবে আপনার মস্তিষ্ককে নেতিবাচক দিক থেকে সরিয়ে ইতিবাচক অনুভূতিগুলোকে আকর্ষণ করা উচিত। আপনার বারবার নিজের মনকে মনে করিয়ে দেওয়া উচিত যে আপনাকে প্রচুর সফল হতে হবে। 11, মস্তিষ্ক। নেপোলিয়ন হিল মস্তিষ্ককে আপনার সম্প্রচার ও গ্রহণের স্টেশন বলেছেন। আপনি পূর্ববর্তী নীতিগুলো থেকে 3টি নীতি প্রয়োগ করে এই ট্রান্সমিটার ও রিসিভারটি নিয়ন্ত্রণ করতে পারেন। নীতিগুলো হচ্ছে অবচেতন মন, কল্পনা ও স্বয়ংক্রিয় পরামর্শ। আমরা যখন সৃজনশীল দৃষ্টিভঙ্গি বা কল্পনা দিয়ে আমাদের সচেতন মনে দৃঢ়তার পুনরাবৃত্তি করি, তখন আমাদের সচেতন মনের ছবিগুলো আমাদের অবচেতন মন বাস্তবতা হিসেবে উপলব্ধি করে। 12, ষষ্ঠ ইন্দ্রিয়। ষষ্ঠ ইন্দ্রিয় অবচেতন মনের সেই অংশ যা ক্রিয়েটিভ কল্পনা হিসাবে উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ ইন্দ্রিয় পাওয়ার একমাত্র পথ হচ্ছে মেডিটেশন করা। বইতে বলা হয়েছে ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে আসন্ন বিপদগুলির বিষয়ে সতর্ক করে এবং এগুলিকে আলিঙ্গন করার জন্য সময় মতো আপনাকে অবহিত করে। ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে মহাবিশ্বের অসীম জ্ঞানের সাথে সংযোগ করতে সাহায্য করবে। 13, ভয়। হিল বলেছেন যে ভয় হচ্ছে সফলতার পরম শত্রু। জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন, ভয় পাওয়া যাবে না। আপনাকে সফল হতে হলে আগে আপনার ভয়কে কাবু করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। ভীতুরা কখনো ইতিহাস বানাতে পারে না, ইতিহাস নিজেই এর সাক্ষী যে যারাই ইতিহাস গড়েছেন সবাই ছিলেন অসম্ভব সাহসী। তো এই ছিল দি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থেকে সফল হওয়ার 13টি ধাপ। লেখক বলেন যে এই 13টি পরামর্শ মানলে আপনাকে কেউ সফল হতে আটকাতে পারবে না, আর সবগুলো ধাপই ভালো মতো মানতে হবে। কোনোটাতে অবহেলা করলে আপনি সফল হতে পারবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আগামীতে এমন আরও মোটিভেশনাল, ইনফরমেটিভ ও আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে আসবো।